কিডনি ফেলিয়ার বা রেনাল ফেলিয়ার তো এখন ঘরে ঘরে, কিন্তু কি দেখে বুঝবো যে কারো কিডনির প্রবলেম হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। প্রথমে একটা কথা খুব বলে রাখা ভালো, আমি এই পয়েন্টটার উপর খুব জোর দিতে চাইছি, খুবই জোর দিতে চাইছি। একটা জিনিস প্লিজ যারা আজকের এই ভিডিওটা শুনছেন মাথায় রাখুন, একটা গুরুত্বপূর্ণ সংখ্যক, একটা বিশাল সংখ্যক কিডনি রোগীর কিন্তু রেনাল ফেলিয়ারের কোনো সিমটম থাকে না। সো আনটিল আনলেস ইউ টেস্ট, এটা বোঝাই যায় না যে কিডনি আমাদের সুস্থ আছে না কিডনি অসুস্থ হয়েছে। কিন্তু যে যে লক্ষণগুলো কিডনি ফেলিয়ারের সঙ্গে জড়িত, যে লক্ষণগুলো দেখলে আপনার কিডনি ফেলিওর আমরা সন্দেহ করি, সেগুলো তো আমি নিশ্চয়ই আলোচনা করব। সেটা জানার আগে প্লিজ এই বিষয়ে একটা আপনাদের সম্মুখে একটা ধারণা থাকা দরকার যে কিডনি ফেলিয়ার ক্যান বি দেয়ার উইদাউট এনি সিমটম, মানে কোনো লক্ষণ ছাড়াই কিডনি ফেলিওর কিন্তু হতে পারে। আমরা এটাকে বলি সাইলেন্ট কিলার, সেই জন্য কিডনি ফেলিওরকে বলা হয় সাইলেন্ট কিলার। তার কারণটা কি জানেন, ভগবান আমাদের কিডনিকে একটা অসম্ভব ক্ষমতা দিয়ে পাঠিয়েছে যে 75% অফ দ্য কিডনি যদি কাজ করা বন্ধ না করে ততক্ষণ অবধি সাধারণত সচরাচর যে সিমটমগুলো আমরা কিডনি ফেলিওরের জন্য জেনে থাকি সেগুলো দেখা দেয় না। সুতরাং 0 থেকে 75% অব দি ফাংশন, মানে সরি 100 থেকে 75% অব দি ফাংশন আপনার যতক্ষণ অবধি না গেল ততক্ষণ অবধি আপনি জানতেই হয়তো পারলেন না যে আপনার কিডনি এতটা অসুস্থ হয়ে গেছে। সুতরাং এটা কি করে জানা যায় এই ব্যাপারটা আমি যে সিমটমগুলো এর পরবর্তী পার্টে আলোচনা করব, প্লিজ ডোন্ট ওয়েট ফর দ্যাট সিমটম টু অ্যাপিয়ার। আমি সবাইকে বলি যে 30 বছরের পর প্রত্যেকটি মানুষের উচিত বার্থডেতে একবার করে তার কিডনি ফাংশন চেক করা, জেনে নেওয়া যে তার কোনো সাইলেন্ট কিডনি ডিজিজ তার শরীরে বাসা বাঁধেনি তো, কারণ এর তো সিমটম থাকে না প্রথম দিকটায়। এবার আসি যে যারা অ্যাডভান্স কিডনি ফেলিওরে পৌঁছে গেছেন বা যে যে সিমটমগুলো দেখলে ডাক্তারবাবুরা সন্দেহ করেন যে তার কিডনি ফেলিওর হচ্ছে কি না টেস্ট ছাড়াই, সেগুলো সম্পর্কে আমি বলছি। সবচেয়ে প্রথম যে সিমটম যেটা সবাই খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু এটা কিডনি ফেলিওরের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা খুব দুর্বলতা, একটা ফ্যাটিগনেস, কিছুই যেন করতে ইচ্ছে করছে না, বেশ টায়ার্ড লাগছে, খুব অল্পেতেই আমরা ক্লান্ত হয়ে পড়ছি। আমরা এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত কী ভাবি, হ্যাঁ অফিসের চাপ হয়েছে বা বাড়িতে একটু সমস্যা রয়েছে, কাজের চাপ রয়েছে সেই জন্য। প্লিজ এইরকম আনডিউ ফ্যাটিগনেস বা আনএক্সপেক্টেড ফ্যাটিগনেস যেটা আপনার আগে হতো না আজকাল হচ্ছে, এরকম যদি হয় অবশ্যই আপনার কিডনির ফাংশন চেক করে নিন। সেকেন্ড পার্ট যেটা খুব সচরাচর আমরা কিডনি ফেলিওর রোগীদেরকে কমপ্লেন করতে শুনি সেটা হচ্ছে শরীরে একটু ফোলা ফোলা ভাব আসা, মানে ধরুন একটু পা ফুলে যাচ্ছে, দিনের শেষে অফিস থেকে এলেন মোজার দাগগুলো খুব টাইট হয়ে পায়ে বসে গেছে, এটা মনে হলো অনেকক্ষণ বসে আছে সেই জন্য হচ্ছে। হতে পারে যে আপনার কিডনি কিন্তু ঠিকঠিক করে ফ্লুইড ব্যালেন্স কন্ট্রোল করতে পারছে না, তার জন্য এটা এট দিস আর্লি সিমটম উই নিড টু বি ভেরি কোয়াশাস এবং উই হ্যাভ টু টেস্ট যে হোয়েদার আওয়ার কিডনিস আর ফাংশনিং ওয়েল অর নট। সেকেন্ড যে সিমটমটা সম্পর্কে আমরা সবাইকে খুব সচেতন করি সেটা হচ্ছে একটা ক্ষুধা মান্ত, মানে আমার খাবার ইচ্ছেটা ঠিক নেই, যে যে খাবারগুলো আমার খেতে খুব ভালো লাগতো সেটা আমার জন্য খুব একটা ভালো লাগছে না, খিদে ঠিক পাচ্ছে না। এইরকম সিমটম হলে অনেক ক্ষেত্রেই আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এটা যদি রেগুলার ফেনোমেনন হতে থাকে যে রোজ খেতে বসলে মনে হচ্ছে খাবার ইচ্ছেটা নেই, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, একজন চিকিৎসকের কাছে এসে আপনার কিডনি ফাংশন টেস্ট করে নেওয়া উচিত। নেক্সট যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে হঠাৎ করে হাইপার টেনশন অ্যাপিয়ার করা, মানে আপনার প্রেশার আদারওয়াইজ নর্মাল ছিল কিন্তু দেখা গেল প্রেশারটা যেন হঠাৎ বাড়তে শুরু করেছে, কিছুতেই কন্ট্রোল হচ্ছে না এবং ওষুধ খেয়েও কন্ট্রোল হচ্ছে না, দ্যাট কুড বি ওয়ান সিমটম অফ কিডনি ফেলিওর। সেকেন্ড পার্ট যেটা আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট সিমটম আমরা সচরাচর দেখি সেটা হচ্ছে অ্যানিমিয়া। কিডনি ফেলিওর হলে আমাদের শরীরে রক্ত উৎপাদন কমে যায়, রক্ত উৎপাদন কমে গেলে আমরা খুব উইক হয়ে পড়ি। আমরা যে প্রথমেই আমি বলেছিলাম একটা দুর্বলতা দেখা দেয় সেটার অনেকগুলো কারণ, অ্যানিমিয়া তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কারণ। চোখ মুখ হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে আপনার একটু ফ্যাকাশে দেখাচ্ছে, জিভ আপনি বের করে দেখলেন যেটা সাধারণ যে পিঙ্ক কালার হয় তার থেকে অনেকটা ফ্যাকাশে দেখাচ্ছে, এই লক্ষণগুলো হলে অবশ্যই হিমোগ্লোবিন টেস্ট করুন, পাশাপাশি টেস্ট করুন যে আপনার কিডনি ফাংশন নর্মাল আছে কিনা। এছাড়াও আরেকটা সিমটম যেটা খুব অ্যাডভান্সড হলে দেখা যায় সেটা হচ্ছে অল্পেতেই হাঁপিয়ে ওঠা, মানে আপনি হাঁটতে যাচ্ছেন যেন মনে হচ্ছে যেন শ্বাস ধরে আসছে, সিঁড়িতে উঠতে যাচ্ছেন মনে হচ্ছে যেন খুব দমটা একটু জোরে নিলে ভালো হয়, আপনি ভাবছেন একটু বয়স হচ্ছে একটু হতেই পারে, অনেকদিন সিঁড়িতে ওঠানামা করিনি, কিন্তু হতে পারে এটা কিডনি অসুখের প্রাথমিক লক্ষণ। সুতরাং এইরকম সিমটম দেখা দিলে অবশ্যই টেস্ট করে নিন। সুতরাং যে যে সিমটমগুলো আমি আজকে আপনাদের বললাম
যদি একটু সামারাইজ করি, মোস্ট ইম্পর্টেন্ট নন স্পেসিফিক সিমটম হচ্ছে ফ্যাটিক, সেকেন্ড যেটা হচ্ছে একটু ফ্লুইড রিটেনশন, মানে হাত পা ফুলে যাওয়ার একটা প্রবণতা, একটু মুখ ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, দিনের শেষে অফিস থেকে আসার পর মনে হচ্ছে যেন মোজার দাগটা খুব জোরালোভাবে পায়ে বসছে, এইরকম সিমটম দেখলে একটু সচেতন হন। ইউরিনের পরিমাণ কমে যাওয়াটা, এটা আমি আগে বলিনি, আবারও বলছি, ইউরিনের পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডভান্স স্টেজ হলে কমে, কিন্তু প্রাথমিক দিকে ইউরিনের পরিমাণ খুব একটা কমে না, সুতরাং সেটা দেখে অনেক সময় কিন্তু কিডনির ফাংশন বোঝা যায় না। সুতরাং ইউরিনের পরিমাণ কমে গেলে তো অবশ্যই সচেতন হতে হবে, কিন্তু না কমলেও যদি পায়ে ফোলা ফোলা ভাব দেখা দেয় তাহলে কিডনির ফাংশন সম্পর্কে সচেতন হওয়া দরকার। হঠাৎ ব্লাড প্রেশার কন্ট্রোল যেন এরাটিক হয়ে গেল, আগে ব্লাড প্রেশার যথেষ্ট ভালো কন্ট্রোল ছিল, এখন যেন ব্লাড প্রেশার কন্ট্রোলটা ঠিক হচ্ছে না। নেক্সট ক্ষুধামান্দ, মানে খিদের ইচ্ছেটা নেই, অ্যানোরেক্সিয়া, খেতে ইচ্ছে করছে না, ভালো পছন্দের খাবার দেখলে আর রুচি আসছে না, খিদে ঠিকঠিক করে পাচ্ছে না, খাবার দেখলে বমি আসার একটা প্রবণতা, এটাও যদি হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে কিডনির ফাংশন হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে। অ্যানিমিয়া সম্পর্কে আগেও বলেছি, আবারও বলছি, যদি শরীর খুব ফ্যাকাশে লাগে, জিভের রং যদি মনে হয় যেন আগের থেকে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন টেস্ট করুন, সঙ্গে পাশাপাশি কিডনি ফাংশন ঠিক আছে কিনা সেটাও দেখে নিন। আর কিছু কিছু নন স্পেসিফিক সিমটমের মধ্যে এটাও বলে রাখা ভালো, কিডনি রোগীদের ঘুম খুব ডিস্টার্বড হয়, রাতে একদম ভালো করে ঘুমোতে পারেন না, ঘুমোলেন এক ঘন্টা পর ঘুম ভেঙে গেল, এরকম সমস্যা হলেও কিন্তু আমাদের একবার কিডনি ফাংশন টেস্ট করে নেওয়া উচিত। আর একটা খুব সিমটম আছে, যে সিমটমটা আমি সবাইকে বলি একটু অবজার্ভ করার জন্য, স্পেশালি খুব প্রাসঙ্গিক যারা ডায়াবেটিক তাদের জন্য, সেটা হচ্ছে বাথরুম করার পর যদি ইউরিনে খুব ফেনা হয়, দ্যাটস এ ইন্ডিকেশান যে পসিবলি কিছু প্রোটিন হয়তো লস হচ্ছে। সুতরাং যদি বাথরুম করার পর প্রচণ্ড ফেনা হয়, জল দিলেও ফেনাটা যেতে চাইছে না, এটা যদি অবজার্ভ করেন, একদম দেরি না করে সচরাচর একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে কী কী টেস্ট করে নেওয়া দরকার সেটা জেনে নিন। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে কিডনির অসুখ হলে কী কী সিমটম হতে পারে, কিন্তু শেষ করার আগে আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যে এই সমস্ত সিমটমগুলো একটা সার্টেন পার্সেন্টেজ অফ কিডনি পেশেন্টের মধ্যে দেখা যায়, বেশিরভাগ কিডনি রোগীর কিন্তু কিডনির অসুখের কোনো সিমটম প্রাথমিক পর্যায়ে থাকে না। সুতরাং কিডনি ভালো আছে কিনা জানতে গেলে শুধু সিমটমের উপর অপেক্ষা করবেন না, টেস্ট করুন। এবার জেনে নিই যে কী কী টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে কিডনি ভালো আছে কিনা। খুব প্রাথমিকভাবে তিনটে টেস্ট করলেই আমরা বুঝতে পারি, একটা হচ্ছে ইউরিয়া ক্রিয়াটিনিন, সেই ইউরিয়া ক্রিয়াটিনিন থেকে আমরা GFR ক্যালকুলেট করে বার করতে পারি, ইউরিনের একটা রুটিন টেস্ট, একটা ইউরিন RE এবং SER, আর একটা আল্ট্রাসোনোগ্রাফি। এই কয়েকটি টেস্ট যদি আমরা করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি সুস্থ আছে কিনা। সুতরাং আবার রিপিট করছি, ইউরিয়া ক্রিয়াটিনিন, তার থেকে GFR, ইউরিনের রুটিন এবং ইউরিনে কোনো প্রোটিন লিক হচ্ছে কিনা সেই টেস্ট, আর একটা আল্ট্রাসাউন্ড। এই কটা টেস্ট প্রাথমিকভাবে করতে খুব বিরাট কিছু খরচ নয়, রাফলি 1,500 টাকার মধ্যে সমস্ত টেস্টটা করা সম্ভব। কিন্তু যদি আমরা সময়ে জানতে পারি যে কিডনির সমস্যা আমাদের আছে বা নেই, তাহলে আমরা প্রয়োজন মতো ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন সুস্থভাবে থাকতে পারি। সুতরাং এটা জেনে রাখুন যে কিডনির অসুখ সিমটম ছাড়াই হতে পারে, তাই 30 বছরের পর প্রত্যেক পার ডেতে আমাদের উচিত একবার আমাদের শরীরের ভেতরের অর্গানগুলো ভালো আছে কিনা দেখে নেওয়া। কিডনি তাদের মধ্যে অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। সুতরাং টেস্ট করুন ইউরিয়া ক্রিয়াটিনিন, ইউরিন RE, SER এবং একটা আল্ট্রাসাউন্ড। যদি এগুলো সব ঠিক থাকে আমরা জানবো যে কিডনি ভালো আছেন, সামনের বছর আরও আনন্দ করে কাটান। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।